নমস্কার বন্ধুরা, ঋতু রকমারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, এই গরমে দারুণ টেস্টি একটা ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করব কাঁচা আমের আমপোড়া শরবত। তাহলে দেখে নেওয়া যাক আমপোড়া শরবত কীভাবে তৈরি করছি। প্রথমে ধুয়ে নেওয়া আমগুলোকে গ্যাস জ্বালিয়ে একটা জালি বসিয়ে খুব ভালো করে এপিট ওপিট শেকে পুড়িয়ে নিতে হবে। একটা ছুরির সাহায্যে দেখে নিলাম যে ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এভাবে সব আমগুলোকে আমি পুড়িয়ে নিলাম। আমগুলো ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। ছুরি দিয়ে কেটে কেটে আমের শাঁস একটা বলে নিয়ে নিচ্ছি। এরপর একটা মিক্সি জারে ওর মধ্যে আমের শাঁস, ভিজিয়ে রাখা এক চামচ মৌরি, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা একসাথে, এর সাথে দিলাম নর্মাল নুন, বিট নুন, চিনি আর কিছুটা পুদিনা পাতা, আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল এরকম একটা স্মুথ আমের পাল্প। পাল্পটা বলে ঢেলে ঠান্ডা জল মিশিয়ে শরবত তৈরি করে নিলাম। থিকনেসটা যার যা পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি ড্রিঙ্কস আমপোড়া শরবত। আপনারও বাড়িতে এটা ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর সবশেষে বলছি, ঋতু রকমারিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।